হবে 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 সাইফান তোমার স্পেশাল জুস দিছো একদম চকচকা আয়নার মতো হয়েছে সব মাশাআল্লাহ আর কি আরবি পরীক্ষা না সে পাপার জন্য গিফট রাখছে দেখাবে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সকাল সকাল অফিস দাও একটু সালাম দাও আমার ভিডিওটা শুরু করে দাও আসসালামু আলাইকুম বাকিটা সাইফানের কাছে শোনো বাথরুম থেকে না তুমি বলো তোমার উক্তি শুনলে ভালো লাগে আসসালামু আলাইকুম বললাম তো সবাই কেমন আছেন বলো তুমি বলো তোমার কণ্ঠ ভালো লাগে আরে তোমারটা বেশি ভালো লাগে আমারটা হয় না যাও আল্লাহ হাফেজ বললা না দেখছো কি বলবো তুমি তো বললে ভালো লাগতো আজকে আমি তোমাকে দিয়ে শুরু করাইতে বলছি না আসসালামু আলাইকুম বললাম তো এটাই তো শুরু বাথরুম থেকে একটা উত্তর দিচ্ছে চিন্তা করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সে যাচ্ছে অফিস কিচ্ছু খাবে না আর আমরা মা ছেলে সারাদিন বাড়িতে একা চিন্তা করতেছি আমরাও মা ছেলে কোথাও ঘুরতে চলে যাই কি করবে একা একা বাসায় তুমি থাকবে না সারাদিন আমরা দুজন গেলে ভালো না যাবো কোথাও কোথায় যাবো আল্লাহ যেখানে দুই চোখ যাইলে তো তাহলে দুনিয়া সারে যাইতে হবে কেন যেখানে দুই চোখ চাইলে বের হইতে হবে না ঘরের মধ্যে কি দুই চোখ কোথাও যায় এই জন্যই তো কইলাম যে ঘরেই থাকবো তাহলে না একটু ঘুরে আসি রেডি করে দেবো উবার তোমার আসলে বুঝি না কি করবো আবার পাখিটা কি আছে না থাক একটু সালাম দিয়ে ভিডিওটা শুরু করো তো তার পাপা তাকে সকাল সকাল জিজ্ঞাসা করছে কি লাগবে খালি অর্ডার করো কি লাগবে পাপা তোমার দেখছেন মাশাআল্লাহ বয় হয়ে গেছে এটাই তো আমি খুশি হলাম কিছুই লাগবে না সত্যি কিছু লাগবে না তুমি তো বাঁচে গেলে বিশাল বাজা পাচ্ছি থ্যাংক ইউ রাতে কি আনবে রাতে কিছু খাবো কিছু খাবো না মুখে বলে কিছু লাগবে না এই দুইজনে কেন তোমাকে ভালোবাসি তাই এত খাই খাই ভালোবাসে আনো খাবো না ফেলে দিব বলো পাখির মা খাইছে পাখির ভাই খাইছে পাখির বাপ খাইছে দুষ্টুমি করে আমার ছেলে ইউটিউব ভিডিও মিনিমাম সকাল থেকে 10টা দেখছে স্যান্ডউইচ খাবে সে আমাকে বলতেছে এই রেসিপি না এই রেসিপি এই রেসিপি কঠিন আম্মু এই রেসিপি সোজা সে আমাকে একবার এইরকম একবার ওই রকম একবার ম্যায়োনিজ দাও একবার গাজর দাও লেটুস পাতা আছে নাকি মাথাটা সকাল থেকে আমার নষ্ট করছে এখন আমি বলতেছি আমি একটা করে দিই আসো দেখি আমি পারি নাকি দেখো তো একটু এখন তাকে রাজি করাইছি এবার আমার বাসায় লেটুস পাতা নাই এটা পড়ে গেল এটা আবার চুলা না দিলে চুলা ধাপ 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 করে আরেকটা বিপদ আমি ছেলে কি বড় হয় শেফ হবে নাকি রান্না বান্নার এত চাপ দিচ্ছে আম্মুকে সামান্য তেল ব্রাশ করে নিই রুটি ছেকলে ফাইবার ভালো থাকে না না হে উঠানো কঠিন আছে পাতলা পাতলা করে ভেজে দিই থাক আমি আর একটু অন্যভাবে বানাই দিই হ্যাঁ দেখো খালি কিভাবে বানাই দিই হবে 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 আমি বানাই দিলেই হলো ডিম উঠবে না হ্যাঁ আমি এখন বড় শেফ হয়ে গেছি ছেলের জন্য যা একটা স্টিলের থাল নিয়ে এসো দেখো খালি কি বানাই খালি দেখো না
কি দিব দেখো খালি দিব এই দেখো এটা কি চিজ দেখো খালি কি সুন্দর করে বানাই দেবো খালি তুমি অবাক হয়ে যাবা এটা কি বানাইলো আম্মু পাউরুটি নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কই গেলা তুমি তোমাকে দেখি না কেন ওহো সাইড গুলো তো কাটা লাগবে না কাটলে তো আবার মন খারাপ করবে ওভেনে গরম করে দেই তাকে একটু সুন্দর করে পরিবেশন করে দিলে সে বহুত খুশি হয় তখন তাকে আমার জন্য ইজি কিছু খাওয়ানো তাকে আর একটু খুশি করার জন্য ছোট গ্লাসে এক গ্লাস জুস সে এসব খুব পছন্দ করে মানে একটু সাজায় গুছায় দেওয়া তাহলে খুবই খুশি হয় একদম রেডি হয়ে গেল বাচ্চার নাস্তা দেখেন খালি খুশিটা দেখাবো আপনাদেরকে সাইফান তোমার স্পেশাল জুস দিছো কি তুমি প্লেটিং করো কেমন আর আম্মুর প্লেটিং কেমন কি দেখছো ফুল দিছো দুই দিন পর এত জোরে বৃষ্টি আসছে হঠাৎ না সাইফান এদিকে এই সাইডে বৃষ্টি না বৃষ্টি মনে হয় ওই বারান্দায় আজকে আমার অনেক কয়টা ফুল ফুটছিল সকালবেলা পত্তলিকা এই দেখেন হলুদ কালারেরও ফুটছে এখানে সব এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক একটু হলে রাতে জ্বলবে রাতে রাতে না বাবা এগুলো সকালে ফোটে নাক একদম খারাপ হয়ে যাবে আসো 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 সব একটু একটু করে ঝুলাই দিচ্ছি বারান্দায় দেখেন জায়গা নাই বারান্দা একদম গাছে গাছ মরে গেছে বারান্দা আসো পড়ে যাবে বাবা ওইটা পড়ে যাবে খেলা মারি আমি বেঁধে রাখছি তারপর আসো 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 ক্যামেরার সামনে আজকে আসি নাই সব কাজ আজকে আউট অফ নেটওয়ার্ক মানে ক্যামেরার বাইরে করছি আজকে কি করছি সেটা আপনাদের বললে অবস্থা খারাপ তিন বাথরুম ধুইলাম পর্দাগুলো ধোয়া হয়েছে সেগুলো ভাঁজ করে করে ড্রয়ারে ঢুকাইলাম তারপরে সব মানে কত কাজ যে করছি এগুলো জমানো কাজ শেষ হয়েছে সব কাজ শেষ করে ছয় সাত ঘন্টা পর ক্যামেরার সামনে আসছে ওই যে ওকে সকালবেলা বিদায় দিছি তারপর থেকে ভিডিও অফ করে রাখছি ভিডিওই করি নাই যে না ক্যামেরা নিয়ে করলে এগুলো কাজ আমার শেষ হয় না প্রত্যেক দিন দেরি হয়ে যায় অনেক অনেক কাজ করছে অনেক যেটা ভাষা নাই আমার নিজের মাঝে মাঝে এরা ক্যামেরা ছাড়া কাজ করতে হয় নাহলে আর আগাত ছিল না খুব রোদ উঠছে আবার ড্রয়ারের হ্যান্ডেল গেছে ভেঙে এই দেখেন সব ঢুকাইছে এগুলো ইস্ত্রি করা লাগবে না কারণ এগুলো না ওই যে পর্দাগুলোর একটা জিনিস কি কোনো ভাঁজ হয় না ধুইছি যেমন ঠিক তেমনই আছে তারপরে ওই আলমারিতে আবার রাখছি ও বাবা রে কি জোরে বাড়ি খেলাম এই দেখেন সব ঢুকাইছে এই যে এই যে এখানে কিছু এখানে কিছু পিছনে কিছু সব ঢুকাইছে সময়ের কাজ এগুলো তারপরে এই যে বাথরুম তো দুইটা ব্যবহার করা হয় দুইটা ব্যবহার করা হয় না সব এই যে একদম ক্লিন করে রাখলাম ধুলাবালি পরে পরে বাথরুমের অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমাদের বাথরুম তিনটা লাগে প্রয়োজন একটা কিন্তু নোংরা হয় তিনটাই ছেলেকে ভাত দিব ফোনে তিনটা বাজছে দেরি হয়ে গেছে ও অনেকবার ডাকছে আমাকে এই দেখেন
সব আজকে চকচকা কষ্ট হলো কিন্তু এই কাজগুলো আমি প্রতিদিন তো একটা বাথরুম ধুইতে পারি যেটাতে আমি গোসল করি কিন্তু এগুলো তো ধুইতে পারি না এই মেঝেও সুন্দর শুকাইছে একদম চকচকা আয়নার মতন হয়েছে সব আর এখন মা ছেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে কি কালকে গরুর মাংস রান্না করছিলাম সেটা আছে ভাত রান্নাও আছে এই জন্য আর কোনো রান্নাও নাই ফ্রি আরাম আর এখন খেয়ে দিয়ে ঘুম দিব ছেলে কি করছে ছেলে ফাঁকতালে একবার আরবি লিখছে লিখে আমাকে দেখাইছে দে এই যে যে পরীক্ষার খাতা দেখেন তার পরীক্ষাও নিছি কালকে তার আরবি পরীক্ষা সুন্দর মাশাল্লাহ লিখছে না এখন আর একটু খালি আরবি পড়া বাকি আছে না সুরাগুলো আমরা পড়বো আজকে সব ওই দিকের কাজ করছি শুধুমাত্র থালা বাসন মাজি নেই তাছাড়া মাল্লার মতো সব কাজই শেষ করছি এই যে গরু মাংস লাউয়ের খোসা ভাজি ডাল আর এই দেখেন ভাত এখন এক প্লেটে মা ছেলে নিয়ে একবারে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নেব নাই ঝামেলা নাই তাইলে ছেলের ঘুমই ধরে গেছে আসো আসো অল্প কয়েকবার খায় নাও না ঘুমাই গেলে যে পরে আমি আর খাওয়াইতে পারবো না এখনই দোয়া বিফোর ইটিং বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ কি মজা না বলো এটা গোল হবে না এটা তো ঝরঝরা ভাত নরম ভাত হইলে গোল হয় আজকে তো ঝরঝরা ভাত সব সাইফেন উঠবা না আরো ঘুমাবা আচ্ছা সাইফেনের হুশ নাই সারাদিন খেলে তো কোনো হুশ নাই একবারে হুশ নাই আমি এক সাইডে ঘুমাইছিলাম ও এক সাইডে ঘুমাইছে কি অবস্থা এই দুইটা একটু ডাকাডাকি করতেছে দাঁড়াও খাবার দেই লাফালাফি ডাকাডাকি এত ডাকলে হবে তাকে হাজারবার বললেও সে কলা কিনবে এক ছড়ি আর কলার অবস্থা এই যে সকালে কলা খাই দুপুরে খাই রাতে খাই বিকালে খাই কলা ছাড়া আর উপায় নাই এখন এক কলা খাইলাম একটা চিজ খাইলাম সব বাসা ফাঁকা বাচ্চা ঘুমাইলে কিচ্ছু ভালো লাগে না তারপরে হলো বুট চাবাইলাম কিছুক্ষণ এখন সাইফানকে ডাকতেছি ভালো লাগতেছে না সাইফান ওঠো ওঠো বলতেছি কি আর করি বৃষ্টি আবার আসবে দেখেন খালি আকাশের অবস্থা দেখেন বৃষ্টি হইল কিছুক্ষণ আগেও হয়েছে মনে হচ্ছে রাতে সারা রাত বৃষ্টি হবে নাস্তা দে এই 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 আমি খুলতেছি হাত ওই দিন হাত কেটে গেছিল না হাত কেটে গেছিল আর হাত কেটে গেলে আসসালামু আলাইকুম তোমার কি এত দেরি বাবারে বাবা আমাদের অবস্থা খারাপ এতক্ষণ দেখা ভাল লাগে মাসে এটা আছে যে ঘুম দিছে আমরা আজকে ভিডিও করি নাই জানো মা ছেলে আজকে আরামে আরামে দিন কাটাইছে হ্যাঁ তোমার জন্য লিখে রেখে দিছে কালকে আরবি পরীক্ষা না সে পাপার জন্য গিফট রাখছে দেখাবে দেখো খাবার এতক্ষণ পচেই গেল না কি কিনছো তোমাকে না কিছু আনতে নিষেধ করা হয়েছে এটা একটু অন্য কিছু ওইটা তো ওই যে ইয়াটা চিংড়ি চিংড়িটা আমাদের খুব ভালো লাগছে এটা এমন কেউ নাই যার ভালো লাগবে না আমার মানে এত মজার একটা খাবার চিংড়ি মাছের কখনো এরকম আমি মনে করছি একদিন বাসায় বানাবো কত চিংড়ি লাগবে এক কেজির নিচে বানানো যায় হাফ কেজি তেও মনে হয় কম হবে এটার দামটা কত এটা হচ্ছে চাউমিন আছে একটা দেখো কেমন এটা অনেক আগে এটা খাইছিলাম না এটা তো তোমাদের ভালোই লাগছে হ্যাঁ এটা ভালোই লাগছে এটা মধু দিয়ে এটা কি বানায় সাইফরা বাবা মধু দিয়ে একটা সস বানায় খাও সাইফান খাই একটা তুমি খাও একটা গরম হয়ে গেছো তো কিভাবে গরম আছে এটা দেখো কই গরম হ্যাঁ আছে তো ভাপের কারণে দেখে আমি তো খাই গরম একটু গরম করে নিয়ে আসে আরো মজা লাগবে এটা ভাপের গরম বুঝলে তুমি রাত বাজে দশটা ভাই ফোন দিছে সাইফান দেখি তুলছে আমি একটু শুয়েছি ঘুমাই বসছিলাম দেখি গরম চা পাঠাইছে আজকে টাটকা ছেঁড়া পাড়া ভাই আবার পাইলো কোথায় আমি মনে করতেছি আমাদের যে বাড়িওয়ালা ছাদের গাছের নাকি কালকে জিজ্ঞাসা করব সুন্দর
রান্না করব জিনিসটা অনেক মজার আপনারা কমেন্ট করছেন এই জিনিসগুলো রাজশাহীতে 300 টাকা কেজি এত দাম করম চাল আমার ধারণাই ছিল না এত করম চাল টেস্টি লাগে ধন্যবাদ আমাদেরকে আবারো গিফট করার জন্য জানি না এটা আমাদের বাড়িওয়ালার গাছের নাকি আমাদের ভাইদের বাড়ি থেকে আনা খুব পড়াশোনা হচ্ছে সাইফানা সাইফানের মায়ের কালকে পরীক্ষা সাইফানের কমেন্ট আজকে গ্রুপের দুই থেকে তিনটা পড়ে নিব ফারজানা শর্মিন আলহামদুলিল্লাহ আমার মেয়ে আরিবা বানিয়ে ফেললো মালটা কেক কেমন হলো আপু ভাইয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সুন্দর না কালার খুব সুন্দর আসছে আর আমি একটা কথা বলবো বলো আমার আর পাপার হাত কেটে গেছে হাত কাটে নাই আমার আঙ্গুল কেটে গেছে এখানে দরনা চা খাইছে আর আমার তো ছিটকে উঠে গেছে ফাহমিদা মিমি কাম্মি আপু আপনার জন্য সর্ষে ইলিশ ভাপা সাইফানের জন্য অনেক দোয়া আর ভালোবাসা অরিত্র অনন্যর আম্মু অরিত্র অনন্যর আম্মু খুব সুন্দর খুব সুন্দর রান্না করেছেন থ্যাংক ইউ সো মাচ পোস্টিং করার জন্য আমি যখন ওই যে স্টাডিতে গেছিলাম না রোমানা আফরোজ হাই কাম্মি আপু প্লিজ সাইফানকে আমার ছেলের নাম বলতে বলবেন নেম রায়ান রহমান ফ্রম মিরপুর এই যে রায়ান হ্যালো রায়ান ভালো থাকো তুমি দোয়া রইল অনেক ফি আমানিল্লাহ রোকসানা হোসাইন আপু আপনার বুটের ডাল আর মুরগি দিয়ে টিকিয়া বানানো দেখে আমিও বানিয়ে ফেললাম অনেক মজা হয়েছে আপু ধন্যবাদ আপনাকে আমাদের এত ভালো ভালো রেসিপি শেখানোর জন্য জানাইন আপু কেমন হয়েছে আর সাইফারের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেয়ার করার জন্য এটা হচ্ছে টিকিয়া আজকের লাস্ট পোস্ট পারভিন ইয়াসমিন পারু আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া আপনাদের ভিডিও আমি এবং আমার ছেলে 3 বছর ধরে দেখি রাত 8টার ভিডিও দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি আমার ছেলে ইসমাম কাম্মি আপুকে সবসময় কাম্মি আন্টি বলে 20 তারিখ ওর জন্মদিন কাম্মি আপু নিজ মুখে ভিডিওর মাধ্যমে ওকে উইশ করলে ও খুব খুশি হতো প্লিজ আপু জন্মদিন বাবা জোরে বলতে হবে দূর থেকে আপনি এখানে সোফার উপরে শুভ জন্মদিন তোমার জন্য আরেকটা ভি আমানিল্লা দোয়া করি আর তুমি যেন সফল মানুষ হও ভি আমানিল্লা শোনা যাচ্ছে নাকি আমি জানি না তবে হ্যাপি বার্থডে টু ইউ অনেক দোয়া রইল নাম কি ইসমাম ইসমাম আর আপু আপনি প্লিজ কষ্ট করে ওকে এই ভিডিওটা 20 তারিখে দেখাই দিন সারপ্রাইজ হিসেবে ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার ওকে সাইফান বিদায় নিয়ে নাও আল্লাহ হাফেজ আমার তরফ থেকে বাই বাই তুমি সুস্থ থাকুন জোরে গবেষণা করবেন আদর জোরে রাখবেন আর সবাই বিশ্ব গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সি ইউ টুমরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.